হ্যালো বাইকার্স ভাইরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যেহেতু শীত চলে আসছে আর শীতের জন্য কিন্তু একটু কিছু অ্যাক্সেসরিজ প্রয়োজন, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ অ্যাক্সেসরিজ উইন্ডব্রেকার। তো আমরা গরমে যেটা পরে সেটা একটু পাতলা হয়, তো এখন আপনাদের একটা প্রিমিয়াম কোয়ালিটি উইন্ডব্রেকার দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এটা মোটোকেয়ার, আর আমরা বুঝতে পারছেন চলে আসছি কোথায়, যে আমরা মোটোকেয়ার বাংলাদেশে চলে আসছি। আর আপনারা জানেন যে মোটোকেয়ার বাংলাদেশ সবসময় বাইকার্সদের কথা চিন্তা করে, যে বেস্ট প্রাইস মানে বাজেটের ভিতরে একটা বেস্ট প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করে। তাই আবারও চলে আসছি আমরা কিন্তু উইন্ডব্রেকার নিয়ে। আর দেখতে পাচ্ছেন দুই দুইটি কালার, একটি ব্ল্যাক, রেড অ্যান্ড গ্রে, এটা কিন্তু রিফ্লেক্টর, আর একটা আছে আমি পরা ছিল ব্ল্যাক ব্লু অ্যান্ড রিফ্লেক্টর আছে। সো এটা দূর থেকে রিফ্লেক্টও করবে, আর এটা ডাবল লেয়ার হওয়ার কারণে কিন্তু আপনি শীতেও রাইড করতে পারবেন। তো এটার কী কোয়ালিটি আছে বা এটা কেমন প্রাইস পড়বে, যারা পাইকারি কিনবে তার যদি আলাদা প্রাইস থাকবে, এটা খুচরা প্রাইসটা জানিয়ে দিব। আর এটা সংগ্রহ করার জন্য সারা বাংলাদেশে যারা ব্যবসায়ী আছেন অথবা খুচরা বিক্রেতা মানে খুচরা যারা কিনতে যাচ্ছেন, আমার স্ক্রিনে একটা নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে নক করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই প্রোডাক্টটি খুব সহজেই। ওকে, সো ভাই কেমন আছেন? জি, তো আপনাদের প্রোডাক্টের সম্পর্কে একটু বলেন আমার ভিউয়ারদের। আমাদের এই মডেলটা নতুন আসছে। আচ্ছা, আমাদের এটা গত বছর ছিল, একটু ডিফারেন্ট মডেল। আচ্ছা আচ্ছা, আমরা প্রতিনিয়ত আমাদের প্রোডাক্টগুলো আপডেট করতেছি। ওকে, অর্থাৎ ডিজাইন, এবং আপনি মার্কেটে যদি আরো কিছু ব্র্যান্ডেড ডিজাইন দেখবেন, আমাদের ডিজাইনগুলো সবসময় ব্যতিক্রম এবং খুবই সুন্দর। ওকে, ঠিক আছে। এবং আমরা যেহেতু আমরা রাইড করি, তখন আমাদের রাত্রেবেলা রিফ্লেক্ট এখানে মোটোকেয়ার ব্র্যান্ডিং গুলো আগে ছিল না, বাট এবার আমরা এখানে মোটোকেয়ার ব্র্যান্ডিং করে দিছি। এবং আমি যদি ভিতরে দেখাই, সেক্ষেত্রে ও চেনের ব্যাপারে বলি, যে চেন খুললাম, চেনটা কিন্তু খুবই ভালো। বাতাস ঢোকে না। সো এইটা দেওয়ার কারণে যেটা হচ্ছে, সেটা হচ্ছে আপনার বডির যে টেম্পারেচার আছে সেটা সে ধরে রাখে, যে কারণে আপনার যখন বাতাসটা লাগতেছে না ভিতরে, এবং আপনার বডির যে টেম্পারেচার আছে সেটা দিয়ে আপনি কভার করতে পারতেছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, গেল একটা। দ্বিতীয় হচ্ছে, আমার গত বছর একটা উইন্ডব্রেকার ছিল, সেটা নিয়ে আমি সিকিম ঘুরে আসছি। ওকে, অর্থাৎ সিকিমে আমি টেম্পারেচার 5 টেম্পারেচারে আমি এটা নিয়ে ঘুরে আসছি, আমার খুব একটা প্রবলেম হয় নাই। ওয়াও, ঠিক আছে। সিকিম যাওয়ার প্ল্যান ছিল না, কলকাতা যাওয়ার প্ল্যান ছিল, বাট ওইখানে চলে আসে গেছিলাম, তো তারপরে ওটা ইউজ করছি। মানে দারুণ সাপোর্ট দিছে ভাই, আমার মুখের কথা না, যারা ব্যবহার করবে তারা রিভিউ দিবে যে আমি ভুল বললাম কিনা। হ্যাঁ, মোটোকে কিন্তু সবসময় একটা কথা বলে যে আমাদের কথা বিশ্বাস করার দরকার নেই, প্রোডাক্ট কিনেন, বিশেষ করে যারা ব্যবসায় আছেন। আমাদের যে তানজিম ভাই, ওনার যিনি মোটোকের ওনার, সে কিন্তু সবসময় একটা কথা বলে যে এক পিস প্রোডাক্ট আপনি নিজে কিনেন, রাইট, নিজে ইউজ করেন তারপরে বিক্রি করেন। সো কতটা কনফিডেন্স থাকলে কিন্তু আমরা এই ধরনের কথা বলতে পারি। আর আপনি জানেন যে বাহার ব্লগস কিন্তু সবসময় মোটোকেয়ারের ভিডিও একটু বেশি করে থাকে, এবং তার প্রোডাক্ট সম্পর্কে, কোয়ালিটি সম্পর্কে আমরা ইনফর্ম করে থাকি আপনাদেরকে। তো ভাই, এটার খুচরা প্রাইস কত রাখতেছেন? এটা খুচরা প্রাইস রাখতেছি আমরা হচ্ছে 950 টাকা। আচ্ছা, 950 করে আপনারা কিন্তু এই প্রোডাক্টটা নিতে পারতেছেন। আর এটার সাইজগুলো কি কি হয়? আমাদের সাইজ হচ্ছে এল, এক্সেল, ডাবল এক্সেল এবং ট্রিপল এক্সেল, তিনটা সাইজে পাচ্ছেন, চারটা সাইজে পাচ্ছেন টোটাল। আচ্ছা আচ্ছা, এবং কালার দুইটা পাচ্ছেন। এই যে আমরা যে দুটো কালার পরে আছি, দুটো কালার, হ্যাঁ এই দুটো কালার। সো এই প্রিমিয়াম কোয়ালিটির উইন্ডব্রেকারটি রিসিভ করার জন্য আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করেন এবং সংগ্রহ করেন। ওকে, সো কথা বলেছেন, আজকে শেষ করতে জাস্ট আরেকটা কথা বলে দিই। হ্যাঁ, শেষ করার আগে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে আমরা এটার জ্যাকেট, উইন্টার জ্যাকেটের প্রাইস রাখতেছি মাত্র 950 টাকা। যারা ভালো মানের রাইডিং গিয়ার ইউজ করেন, বাইকসের ইউজ করেন, তারা জানেন যে অনেক কোম্পানির ভালো মানের উইন্ডব্রেকার কিনতে গেলে 1000 টাকার উপরে লাগে। রাইট রাইট, সেই জায়গায় আমরা মোটোকেয়া এত প্রিমিয়াম উইন্টার জ্যাকেট দিচ্ছি 1000 টাকার নিচে, মাত্র 950 টাকা। আর মোটোকেয়ার কিন্তু একটা স্লোগান সবসময় থাকে, আমরা বাইকার বান্ধব, আমরা বাইকারদের নিয়ে কাজ করি, বাইকারের পক্ষে কাজ করি। সো ভিউয়ার্সরা, আমরা তখন উইন্ডব্রেকার দেখাইলাম আপনাদেরকে, যে একটা উইন্টার জ্যাকেট দেখাইলাম। তো আপনাদের আর জন্য আরেকটা প্রোডাক্ট চলে আসে, সেটা হলো মোটোকেয়ারের আপনার চেস গার্ড। তো অনেকে কিন্তু চেস গার্ডটা আমাদের কাছ থেকে খুঁজেন, যে ভাই একটু ভালো কোয়ালিটির চেস গার্ড আছে কিনা। তো মার্কেটে তো অনেক চেস গার্ড দেখছেন, তো আমরা এটা বলবো যে একটু হাতে নিয়ে দেখেন, যে মোটোকেয়ারের চেস গার্ডটা আপনি একটু হাতে নিয়ে দেখবেন। ওকে, কিনবেন পরে, আগে তো দেখবেন, ঠিক না? দেখবেন, এক্স্যাক্টলি রাইট। দেখেন চেস গার্ডটা কতটা প্রিমিয়াম করা হয়েছে, এবং এখানে আপনার একটা চেন রাখার কারণে আপনার কিন্তু প্রয়োজনীয় কিছু জিনিসও আপনারা এখানে চাইলে রাখতে পারেন। সাপোজ কাগজ রাখতে পারেন, বা জিনিস পেপারসগুলো। দেখেন, আমি যদি একটু মানে আসলে বুকে পরে ধরে দেখাই, দেখেন তাহলে বুঝতে পারবেন চেস গার্ডটা কতটা সুন্দর। আপনি চাইলে কাপড়ের ভিতর দিয়ে কিন্তু পড়তে পারেন, যেন আপনার চেস গার্ড উপর দিয়ে দেখতে খারাপ দেখা যায়, আপনি ভিতরেও পড়তে পারবেন। ওকে, এবং ওয়ার্ম তো অবশ্যই হবে। সো এটা সম্পর্কে আরো কিছু তথ্য আমরা রিমোট ব্রেকার থেকে জেনে নিই প্লিজ। আমাদের মোটোকেয়ারের এই চেস গার্ডের প্রাইসটা রাখা হয়েছে হচ্ছে 450 টাকা। এখন এইখানে মার্কেটে যেটা সবসময় হয় যে ভাই 450 টাকা অনেকের কাছে বেশি লাগে,
ঠিক আছে, বাট বেশি লাগার পিছনে কিছু কারণ আছে। আমরা সবসময় বলি কিন্তু আমরা কোয়ালিটি প্রোডাক্টটা সবসময় দিই, কোয়ালিটি ইনশিওর করি। তো যখন কোয়ালিটি ইনশিওর করি তখন আপনি বাজারে কিন্তু এর থেকে 50 টাকা কমেও সেলস গার্ড পাচ্ছেন। আচ্ছা, একই রকম দেখতে, বাট এখন ডিফারেন্সটা কোথায়? আসলে ডিফারেন্স হচ্ছে আমাদের উপরে যে লেদারটা আছে, লেদার আর্টিফিশিয়াল লেদার, এটার কোয়ালিটি খুবই ভালো, খুবই প্রিমিয়াম। এবং ভিতরে যে কম্বলটা দেওয়া আছে এটা, এটা কিন্তু আমার হিটটা খুব সুন্দর ধরে রাখে, মানে ক্লথটা যেটা দেওয়া আছে, ভিতরে যে ক্লথটা দেওয়া আছে একদম হিটটা সুন্দর ধরে রাখবে। প্রয়োজনীয় কাগজপাতি গুলো বা যে কোনো একটা মোবাইল চাইলে, হঠাৎ করে একটা মোবাইল রাখা দরকার, ফোন কথা আসছে, মোবাইল রেখে রাখতে পারবেন, ঠিক আছে। সো আবারও বলবো যে আমাদের প্রোডাক্টটা আপনারা ধরেন, দেখেন, তাইলে বুঝবেন। আমাদের আসলে বলার প্রয়োজন তখন আপনার মনে হবে না 450 টাকা ঠিক আছে, মানে বরং কমই আছে ইনশাল্লাহ, একদম বেস্ট প্রাইস। ওকে, সো ভিউয়ার্স, আমরা মোটোকের বাংলাদেশের আরও একটি প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো, সেটা হলো উইন্ডব্রেকার। তো আমাদের সাথে আছে মেহেদি মামুন ভাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আপনি ভালো আছেন? তো ভাই, উইন্ডব্রেকারটা সম্পর্কে কিছু বলেন না, সেই দেখতে লাগছে। আমরা মোটোকেয়ার উইন্ডব্রেকার, আজকে যে এখন যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা যে উইন্ডব্রেকার, আমরা মোটোকেয়ার যা আমরা সবসময় কোয়ালিটি এবং বাইকার ফ্রেন্ডলি প্রাইস যেন রাখা যায়, ওই আমরা একটা প্রোডাক্ট বের করার আগে এই এই কথাটা চিন্তা করি। সেই সাথে এইবার আমরা যেটা এই উইন্ডব্রেকারটা, আগের আমাদের অনেকেই আমাদের এই উইন্ডব্রেকার ব্যবহার করছেন, এইবার উইন্ডব্রেকারটা কিছুটা পরিবর্তন আনা হয়েছে সেলাই এবং কোয়ালিটি এবং চেইনের মাধ্যমে প্রত্যেক দিকে কোয়ালিটি আনা হয়েছে। এটার আমাদের ফেব্রিক্সটা আগের থেকে আরও একটু উন্নত এবং এই চেইনটা আগের চেয়ে অনেক মাচ বেটার। এবং এই এটার এই এবার এবার নতুনত্ব বিষয়টা হচ্ছে এই জায়গায় সাইড সাইডটা, হ্যাঁ, যদি কোনো এটা অতিরিক্ত বেশি গরম লাগে এটা খুলে দিলে ভালোভাবে দুই দিকে বাতাস যাবে, দুই পাশে খোলা যাবে, হ্যাঁ, দুই পাশে খোলা যাবে, পকেটও আছে, হ্যাঁ, এবং এই পাশে দুইটা পকেট আছে, খোলার ব্যবস্থা দুই দিকে আছে, দুইটা পকেটও আছে, যাতে আপনার প্রয়োজনীয় কাগজপত্র বা মোবাইল একটু সামনে রাখতে পারেন, প্রয়োজনীয় কাগজপত্র মোবাইল সামনে রাখতে পারেন। ওকে, এনাফ স্পেস। ওকে, এরপর যেটা হচ্ছে এটা হচ্ছে নিয়ন কালার, এবং অনেকগুলি কালার আছে। নিয়ন কালারটা আমি পরার কারণ হচ্ছে কি, নিয়ন কালারটা লাইটে বেশি ফোকাস করে, অনেক দূর থেকে ফোকাস করে। তারপরে রিফ্লেক্টর আছে এই পাশে দুইটা রিফ্লেক্টর, কাঁধে একটা রিফ্লেক্টর আছে, হাতে রিফ্লেক্টর দেওয়া আছে, এবং হ্যাঁ, সুন্দর রিফ্লেক্টর দেওয়া আছে। আচ্ছা, ওয়েল, হ্যাঁ, আমাদের নিয়ন কালারের সাথে আরও অনেকগুলি কালার আছে, আপনি বাইকের কালারের সাথে ম্যাচ করে নিতে পারেন। সেটা হচ্ছে এই যে একটা ব্ল্যাক এবং ব্ল্যাক ব্লু, না, ব্লুর কম্বিনেশন। আচ্ছা, বাকি সব রিফ্লেক্ট একই থাকবে, বাকি সব রিফ্লেক্ট একই থাকবে, একটা কালার। ওয়াও, রেড কালার আছে, এই যে রেড কালার, আচ্ছা, রেড এন্ড ব্ল্যাক, রেড এন্ড ব্ল্যাক, এটা আমার একটা খুব পছন্দের কালার, আমি গত বছর এটা ইউজ করছি, বিভিন্ন প্রোগ্রামে গেছি। এর মধ্যে এইবারে যে এই জিনিসটা যেটা ডিফারেন্ট করা, একদম ডিফারেন্ট আর্মি কালার, এখন অনেকে ব্যাটল কালারটা পরে আসে, হ্যাঁ, ব্যাটল কালারটা পরে, এটা কিন্তু আবার একটু ডিফারেন্ট করছে একটু, এই যে কাপড়টার মধ্যে একটা শাইনি ভাব আছে, রাইট, আর একটা টেক্সচার আছে, হ্যাঁ, কারণ এই এই আর্মি কালারের সাথে এই টেক্সচারটা খুবই মানানসই, অনেক চমৎকার। এগুলো প্রাইস কত করে রাখতেছেন? আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটি উইন্ডব্রেকার এটা 550 টাকা করে, এবং এটা পাইকারি যারা নেবেন তাদের জন্য আলাদা দাম আছে। আপনার পাইকারি যত কোয়ান্টিটি নিতে চান পাইকারি দামই রাখা হবে, শুধু আপনার কোম্পানির কিংবা আপনার প্রতিষ্ঠানের ভিজিটিং কার্ড থাকলে আপনার পাইকারি মূল্যে আমাদের কাছ থেকে এটি সংগ্রহ করতে পারবেন। অনেক ধন্যবাদ। আচ্ছা ভাই, অনেক ধন্যবাদ। সো ভিউয়ার্সরা, আজকে তিনটা প্রোডাক্ট দেখালাম, আশা করি আপনাদের ভালো লাগছে। আপনারা আবারও বলবো যে নিজেরা ব্যবহার করে আমাদেরকে রিফ্লেক্ট দিবেন যে আসলে কেমন কোয়ালিটি হচ্ছে বা কেমন প্রোডাক্ট হচ্ছে। ওকে, দেন বিক্রি করে মজা পাবেন। ভিউয়ার্সরা, আজকে দুইটা প্রোডাক্ট আপনাদের সাথে পরিচয় করার চেষ্টা করেছি মোটোকেয়ারের পক্ষ থেকে। সো হোলসেল নেন বা খুচরা নেন, আমাদের স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন, অবশ্যই হোলসেল প্রাইসটা কিছুটা কম হবে, আমরা কিন্তু খুচরা প্রাইস বলেছি 450, আর এটা হলো 950 প্রায় আমাদের উইন্ডব্রেকারটা বা আপনার উইন্টার যে জ্যাকেটটা আছে। ওকে, তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। নেক্সট আরও অনেক চমৎকার প্রোডাক্ট নিয়ে আসতেছি, সাথে থাকবেন।